চিন্তা করবি, নিরাপত্তা দিও, রোগী ফাঁসি দিও, ফাঁসি দিও, ফাঁসি দিও, ফাঁসি দিও, রোগী শাস্তি দিও, শাস্তি দিও, শাস্তি দিও, শাস্তি দিও, চিকিৎসা করবি, নিরাপত্তা দিও, নিরাপত্তা দিও, নিরাপত্তা দিও। যোৱা 9 আগষ্ট তারিখে কলিকাতা আর জি গড় মেডিকেল কলেজ হসপিটালত এজনী জুনিয়র ডক্টরক মানে কর্মরত অবস্থাতে দুর্বৃত্তই মানে আমি শুনা মতে বা জানা মতে ধর্ষণ করে মৃত্যু বা মুখলে ঠেলে দিয়ে। আমি এই ঘটনার ঘটনাটো ধিক্ষা দিছো আমার যে মেডিকেল ফেটার্নিটি আছে, আমার ডাক্তার সন্থা, চিকিৎসা আমার নার্সে সন্থা বা আমার যে প্যারামেডিকেল অন্য সন্থা আছে সবাই ধিক্ষা দিছো। আর এই ঘটনাটো যেটা ভবিষ্যতে আর নহয়, আর ঘটনা যে দুঃখী উচিত শাস্তি পায় আর তাই যদি উচিত বিচার পায় আর দুঃখীক আমি ফাঁসি দিয়ার ব্যবস্থা করবর কারণে আমি সরকারের দাবি জানাইছো। আর এই কার্যসূচীর প্রতিবাদ রূপে আমি রঙিয়া অসামরিক চিকিৎসালয় ফল আমি এক ঘন্টার কর্মবিরতি লৈছো, আর বাকি আমি প্রতিবাদ রাতেপা আমি প্রতিবাদ সাব্যস্ত করেছো। আর আমি কর্মবিরতিত কোন আছিল মানে আপনাদের ওপিডি রাখিছে না গোটেই হসপিটাল কর্মবিরতি? না না, আমার অনলি ওপিডি কর্মবিরতি মানে কি ইমার্জেন্সি সার্ভিস চলি আছে, খালি আমি ওপিডি তো এক ঘন্টার মতো প্রতিবাদ দিছো। আর গোটেই স্টাফে আমার যে কলা বেস পরিধান করেছে এই ঘটনাটা প্রতিবাদ করেছে সকলে। আমি দুঃখিত, আমি আসলে দুঃখিত যে কর্মরত অবস্থাতে যদি চিকিৎসা কর্মীক বা চিকিৎসক দুর্বৃত্তই হত্যা করে থৈ গুছি গল। আমি ঘটনার উচিত শাস্তি উচিত হেৰি বিচাৰো আর দুঃখী যেতিয়া উচিত শাস্তি পায় তাৰ ওচৰত আমি আৰু সরকারের ওচৰত আমি অনুরোধ করেছো। কলিকতা মেডিকেল কলেজত যি ধর্ষণ কার্য হল তার প্রতিবাদত আজি দেশ জুড়ি আন্দোলনের আইএমএ আন্দোলন আন্দোলন সৃষ্টি হয়েছে। আর আমি ষষ্ঠী হসপিটালের তরফের সেই আন্দোলন আমি সহযোগ করেছো। আমি 24 ঘন্টা আমি ওপিডি সেবা সম্পূর্ণভাবে আমি বন্ধ করে রাখিছো, আর ইমার্জেন্সি সার্ভিসের কারণে আমি ইমার্জেন্সি পার্ট মোকালাই রাখিছো। আর এই দুঃখী সকল আমার তরফের কঠোর শাস্তি বিহার বাবে আমি সরকারক দাবি জানাইছো। কলিকতার আরজিগড় হসপিটালত স্বাধীনতার প্রাখ্যানত যি এক নির্লজ্জকর ঘটনা হয়ে গেল, চিকিৎসক কর্মীগুলিক এগারী লেডিজ চিকিৎসক কর্মীক কর্মরত অবস্থাত কোনোবাই যি ধরনের নিঃসঙ্গভাবে রেপ করে হত্যা করা হওয়া বলে আমি শুনেছো। এই ঘটনাত আমি অতিকই দুঃখ মর্মাহত হয়েছো। আর আমার নারীর যি সুরক্ষা, আমি সুরক্ষা নাই, এগারী নারী নিজের কর্মস্থলীর যদি সুরক্ষা নয়, এগারী ডক্টর যদি সুরক্ষা নহয়, আমি নার্সকলে যদি সুরক্ষিত নহয়, তাহলে আমি কেনকে নিজের রাইজর সেবা করি? আমি রাইজর সেবা করবলে হলে প্রথমে আমার নিজেরও সুরক্ষা লাগবে। গতি আমি সরকারের ওসর করজোরে মিনতি করছো যাতে দুঃখী উচিত শাস্তি পায়, আর চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসাস্থলীর উপযুক্ত ধরনের সুরক্ষার ব্যবস্থা করো, সেটা আমি অনুরোধ জানাইছো। সমগ্র দেশজুড়ি আজি প্রতিবাদ চলি থাকার সময়তে আমার ষষ্ঠী হসপিটালের ফল আমি তীব্র গরিহণা দিছো, যে ধর্ষণ কাণ্ড হয়ে গেল কলিকতা মেডিকেল কলেজের। তথাপিও আমার ইমার্জেন্সি যদিও চলাই আছো, কিন্তু আমি একদম দুঃখী কঠোরতা কোনো চিন্তাটা বিচারিছো। আমি সেই মর্মে আমার ওপিডিবিল বন্ধ রাখিছো, কিন্তু আমার ইমার্জেন্সি সেবাটা আমি চলাবলগা হয়েছে, কারণ ইমার্জেন্সি সেবাটা আমি বন্ধ করবো।